আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রত্নাস কিচেন। বিকেলে চায়ের সাথে অথবা যে কোনো সময়ের হালকা ক্ষুধামেটাতে প্লেন কেকটা কিন্তু সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। যাদের প্লেন কেকটা কোনোভাবেই হচ্ছে না, তারা এই রেসিপিটি ফলো করলে খুব সহজেই কেকটি তৈরি করতে পারবেন। সফট প্লেন কেক তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। এখন এই ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা তুলে নিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচ ময়দার পরিবর্তে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এর সাথে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার এই শুকনো উপকরণগুলো ছেঁকে নিচ্ছি। 3 থেকে 4 বার ছেঁকে নেব যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। শুকনো মিশ্রণটি এক পাশে রেখে দিয়ে 2টা ডিমের সাদা অংশ সামান্য একটু লবণ দিয়ে ফিটে নিব। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজের কোনো উপকরণ এখানে ব্যবহার করা যাবে না। ডিমটাকে ফেটে এরকম ফোমের মতো করে নেব। ডিমের ফুমটা অন্য একটা পাত্রে তুলে রেখে এদিকে 1/2 কাপ চিনি, এর সাথে 1/2 কাপ সয়াবিন তেল আর ডিমের কুসুম 2টা দিয়ে একসাথে 2 মিনিটের মতো ফিটে নিচ্ছি। এরপর ডিমের ফোমটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাবার পর এর সাথে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এরপর শুকনো উপকরণগুলো হালকাভাবে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি।
শুকনো উপকরণগুলো কিন্তু বিট করা যাবে না, একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। বেটারের ঘনত্বটা আর একটু পাতলা করার জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি। কেকের বেটারটা এরকম ঘনত্বের হবে। এদিকে একটা কেকের মোল্ডে তেল ব্রাশ করে এর উপরে এক পিস বেকিং পেপার দিয়ে দিচ্ছি, এতে কেকটা সহজে মোল্ড আউট করা যাবে। কেকের শুকনো উপকরণটা মিশিয়ে নিয়ে খুব বেশি দেরি করা যাবে না, যতটা সম্ভব দ্রুত কেকটা বেক করে নিতে হবে। তো এখন আমি কেকের বেটারটা মোল্ডের উপর ঢেলে দিচ্ছি। এরপর এভাবে একটু কেকের মোল্ডটাকে ট্যাপ করে দিচ্ছি, এতে কেকের ভেতরে বড় বড় কোনো বাবলস তৈরি হবে না। প্রিহিট করা ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য কেকটা বেক করে নিচ্ছি। ফিরে আসলাম 40 মিনিট পর, দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুব সফট হয়েছে। আশা করছি এই রেসিপিটি ফলো করলে যে কেউই এই সফট প্লেন কেকটা তৈরি করতে পারবেন। এই কেকটা কিন্তু চুলাতেও বেক করে নিতে পারবেন। কেকটা আমি গরম থাকা অবস্থাতেই কেটে দেখাচ্ছি, আর এই কেকটা ঠান্ডা হলে কিন্তু আরো বেশি সফট হয়ে যাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমি চাই আমার পরবর্তী রেসিপিগুলো যাতে আপনারা দেখতে পান। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।